থিম আছে থিম মেকার নেই কিভাবে সম্ভব বছর চারেক ধরে এমনই আজগুবি কাণ্ড উত্তর শহরতলি লেক টাউনে কালিন্দী হাউজিং এর আবাসনে দেখো 45 বছর ধরে আবাসনের মাঠে সাবেকিভাবে দুর্গাপূজো হয়ে আসছিল আর পাঁচটা আবাসনের মতোই সাবেকি ধাঁচে মায়ের পূজো সবাই মিলে পাড়ার মাঠে ভোগ খাওয়া আড্ডা এসবই দস্তুর ছিল করোনাকালে 2020 সালে পাড়ার সিনিয়ররা পরামর্শ দেন এবার থিমের পূজো হোক শুরু হলো থিম মেকারের খোঁজ তারপর এই কনসেপ্টটা জন্ম হলো বলতে যখন 2020 সালে প্যান্ডেমিক তখন আমাদের সবাই বলে যে আমরা এবার থিম করব তো আমরা সেই ক্ষেত্রে আমরা দুজন আর্টিস্টকে যোগাযোগ করি এবং দেখা যায় যে তারা যে বাজেটটা চাইছে সেটা একটা আকাশচুম্বী বাজেট যেটা আমাদের মতো ছোট পূজো তথাকথিত তাদের পক্ষে সম্ভব নয় তখন আমরা ঠিক করি যে না আমরা চেষ্টা করে দেখি কি করা যায় শিল্পীর আকাশছোঁয়া বাজেটে সাপে বর হলো তৈরি হলো আমার পাড়া আমার শিল্পী আমার থিম কনসেপ্ট আমরা কিছু ছেলে যারা এই মাঠে খেলতো তাদেরকে প্রথম বছর আমরা বললাম তোরা কাপড় কাট যখন দেখলাম ওরা কাপড় কাটতে পারছে ওদেরকে বললাম তোরা তুলি দিয়ে রং কর দেখলাম ওরা রং করতে পারছে এবার যখন রং করছে দেখতে পাচ্ছি হয়তো এই ছেলেটা একটু এটা খারাপ করছে ও কাপড়টা ভালো কাটছে এই করতে করতে আমরা 21-এ গিয়ে বললাম না এরাই পারবে আমরা টিম ডিভাইড করে দিই আমরা ভাগ করে এটাকেই তখন কাজটা স্ট্রাকচার্ড ওয়েতে নিয়ে এলাম সূচনা সেই থেকে তৈরি হলো প্রায় 20 জনের একটা টিম এরা মণ্ডপ বা থিম সজ্জার এক একটি বিভাগে দক্ষতা দেখাতে শুরু করলেন এদের কেউ আইটি কর্মী কারো নিজের ব্যবসা কেউ সেট ডিজাইনার কারো পেট্রোল পাম্প কেউ আবার দোকান চালান পূজোর প্রায় মাস দুয়েক আগে থেকে দিনে 4 ঘন্টা করে সময় দিয়ে এরা সবাই থিম মেকার প্রথম বছর আমাকে ভরসা করার পরে পরে দুটো বছর আমাকে ভরসা করে কাজ দিয়েছে আমার মনে হয় এটাই একটা অ্যাপ্রিসিয়েশন মানে একজন আর্টিস্টের কাছে বিভিন্ন রকম মানে সবসময় যে বা খুব সুন্দর হয়েছে বা এই যে প্রাইজগুলো পাওয়া পাড়ারই তো পুজো যে যতটা ভালো হয় আমরা সবাই মিলে করার চেষ্টা করি 2020 সালে এদের হাত ধরেই গড়ে উঠল থিম আগমনী ২০২১ সালে বর্জ্য পদার্থ ও ফেলে দেওয়া শিশি বোতল দিয়ে এ টিম তৈরি করল আরও সুন্দর থিম নাম দিল হাজার বাতি সেবার একাধিক পুরস্কার এলো এই পুজোর ঝুলিতে ২০২২ সালে এদের তৈরি থিম মিঙ্কা এক ধরনের জাপানি বাড়ি যা গোটা ও কাটা বাঁশ দিয়ে তৈরি হয় সেই থিমেও ছিল দারুণ চমক এবার ২০২৩-এ এরাই তৈরি করছে মুখোশের মুকুট সারা বছর আমরা নিজেদের সত্তা লুকিয়ে রাখার জন্য যে অদৃশ্য মুখোশ পরে থাকি তা উন্মোচিত হবে এবারের থিমে পূজো মণ্ডপের পাশে একচিলতে দাওয়ায় বসে যারা নিবিড় মনঃসংযোগে কাজ করে চলেছেন ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন মাসের পর মাস তারা কেউই পেশাদার থিম মেকার বা থিম শিল্পী নন এরা প্রত্যেকে এই পাড়ার বাসিন্দা তারা প্রত্যেকেই স্ব স্ব পেশায় নিযুক্ত শুধুমাত্র পুজোর টানে হঠাৎ করেই 2020 সাল থেকে তারা এখানে এই অদ্ভুত অনুশীলন শুরু করেছেন যে অনুশীলন এই পুজোকে এনে দিয়েছে একাধিক পুরস্কার পাড়ার এই সমস্ত ছেলেমেয়েরাই হয়ে উঠেছে থিম মেকার খাতায় কলমে কোনো থিম আর্টিস্ট এই ক্লাব এখনও পর্যন্ত রাখেনি হয়তো ভবিষ্যতে রাখার প্রয়োজন পড়বে না কারণ পাড়ার এই ইয়াং জেনারেশন বা তরুণ প্রজন্মের প্রত্যেক সদস্যই এখন আস্ত এক একজন থিম মেকার জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরা দেবাশিস চন্দ্রের সঙ্গে অয়ন কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা